গণতন্ত্রের মধ্যকথা হচ্ছে যে কারণে আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে রক্ত করে দিয়ে আলাদা হয়েছি সেটার মধ্যকথা ছিল 70 নির্বাচনে এই আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও পাকিস্তান মিলিটারি জান্তা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই ঠিক একইভাবে দেখলাম ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ 2011 সাল থেকে অবৈধভাবে কিভাবে দেশ শাসন করছে শোষণ করছে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে আমরা দেখেছি গত আগস্ট মাসের পুরো মাস জুড়ে যারা শোক পালন করছে সেই 75 শোকাহত মুসলিমরা 2014 তে এসে নমরুদের মতো জালেমে পরিণত হয়েছে যারা 75 মুসলিম ছিল তারা 2018 সালে এসে ফেরানোর মতো জালেম দৈত্যে পরিণত হয়েছে যারা 1975 সালে মুসলিম ছিল সারা মাস ধরে যারা শোক পালন করে তারা 2023 সালে এসে কারবালার প্রান্তে এজিদের মতো দুঃসাহসিক এবং মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়া জালেম দৈত্যে পরিণত হয়েছে 2008 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের নির্বাচনী ম্যান্ডেটে এ কথা বলা ছিল না যে 1996 সালে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যে রাজনৈতিক ব্যবস্থাপনাটা আমরা সংবিধিবদ্ধ করেছিলাম পঞ্চদশ দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অতএব যে ব্যবস্থাটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত হয়ে সংবিধানে জায়গা করে দিয়েছে যে আমার রাষ্ট্রে নির্বাচনটা কিভাবে হবে সেটা আওয়ামী লীগ কোনো ম্যান্ডেট ছাড়া 2011 সালে বাতিল করে দিয়েছে ম্যান্ডেটের প্রশ্ন কেন জরুরি কারণ কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন করে এবং নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় তাকে জাতির কাছে প্রস্তাবনা দিতে হয় যে আমি কিসের ভিত্তিতে নির্বাচন করছি এবং আপনাদের ভোট চাচ্ছি সেই 2008 সালের আওয়ামী লীগের ম্যান্ডেটে এবং ম্যানিফেস্টোতে কথা বলা ছিল না তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে এবং আমরা দেখেছি হিটলারের রাজত্বের সময় গত শতাব্দীর 1930-40 সালের দিকে হিটলারের ডিক্রি কিভাবে বলে দিয়েছিল যে জার্মানির কোনো আইন যদি নাৎসি পার্টির সাথে সাংঘর্ষিক হয় তাহলে জাজদেরকে অবশ্যই নাৎসি পার্টির ডিসিশনকে দেশের আইনের উপরে জায়গা দিতে হবে ঠিক একইভাবে আমরা দেখলাম 2011 সালে দেশের সারা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক সেটেলমেন্ট এসেছিল যে দেশে নির্বাচন কিভাবে হবে সেটা আমাদের একটা বিচারপতির ভুল সিদ্ধান্ত এবং তার কাঁধে বন্দুক রেখে 2011 সালে পার্লামেন্টারি কমিটির সম্মতি ছাড়া তাদের মতামতের বিপক্ষে গিয়ে তড়ি ঘড়ি করে পূর্ণাঙ্গ রায় আসার আগেই সংবিধান থেকে সেই দ্বাদশ সংশোধনী বাতিল করে দেয়া হলো পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে জনগণের সাথে যে চুক্তি ছিল আওয়ামী লীগ সরকারের 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসার সেই চুক্তি তারা ভঙ্গ করেছে এই ভঙ্গ করার মধ্য দিয়ে 2011 সালের 30 সেপ্টেম্বর থেকে এই সরকার অবৈধ হয়ে গেছে তার দেশ শাসন করার সম্মতির ভিত্তিতে দেশের মানুষের মতামতের ভিত্তিতে আর কোনো জায়গা নাই সেদিন থেকে তারা একটা অবৈধ সরকারে পরিণত হয়েছে এবং গণতন্ত্রের মধ্যকথা হচ্ছে যে কারণে আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে রক্ত করে দিয়ে আলাদা হয়েছি সেটার মধ্যকথা ছিল 70 নির্বাচনে এই আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও পাকিস্তান মিলিটারি জান্তা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই ঠিক একইভাবে দেখলাম ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ 2011 সাল থেকে অবৈধভাবে কিভাবে দেশ শাসন করছে শোষণ করছে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে আমরা দেখেছি গত আগস্ট মাসের পুরো মাস জুড়ে যারা শোক পালন করছে সেই 75 শোকাহত মুসলিমরা 2014 তে এসে নমরুদের মতো জালেমে পরিণত হয়েছে যারা 75 মুসলিম ছিল তারা 2018 সালে এসে ফেরানোর মতো জালেম দৈত্যে পরিণত হয়েছে যারা 1975 সালে মুসলিম ছিল সারা মাস ধরে যারা শোক পালন করে তারা 2023 সালে এসে কারবালার প্রান্তে এজিদের মতো দুঃসাহসিক এবং মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়া জালেম দৈত্যে পরিণত হয়েছে এই জন্য আমরা মনে করিয়ে দিতে চাই হিটলারের ইতিহাস থেকে শিক্ষা নেন সারা ইউরোপ দখল করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সারা ইউরোপে তাণ্ডব করে জার্মানির বাসীকে দুঃসাহসের ইতিহাসের মধ্য দিয়ে ফেলে দিয়ে তাদের শেষ রক্ষা হয় নাই মুসলিনি থেকে শিক্ষা নেন তাদের শেষ রক্ষা হয় নাই
বেনালি থেকে শিক্ষা নেন, ইরাকের সাদ্দাম হোসেন থেকে শিক্ষা নেন, লিবিয়ার গাদ্দাফি থেকে শিক্ষা নেন, মুসলিমদের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে কিছুদিন কিছু মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকা যায়, লম্বা সময় ক্ষমতায় থাকা যায় না। তাই আমরা আপনাকে অনুরোধ করছি, কমন সেন্সে ফিরে আসেন, সংবিধানে ফিরে আসেন, গণতন্ত্রে ফিরে আসেন, সম্মতির ভিত্তিতে শাসন করেন, সম্মানের সাথে নির্বাচন দেন, যেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে। এই দাবি রেখে আমার পক্ষ থেকে আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।